দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে, সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিজেপির কতজন এমপি বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন জানিয়ে দিব তার বিস্তারিত। এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চাপাতে ফ্রান্সে বিক্ষোভ। আরো থাকছে গাজায় নিষ্ক্রিয় করা হলো অবিস্ফোরিত 300 সেল। আরো থাকছে আজাদ জম্মু কাশ্মীরের প্রথম পাইলট হলেন এ নারী। এদিকে লাদাখ সীমান্তে চীন ভারত আবার তুমুল সংঘর্ষ। আরো জানিয়ে দিব যুদ্ধ রোবটের গণ উৎপাদন করল রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল নামক শেকড়বিহীন বৃক্ষটি শীঘ্রই উপড়ে পড়বে বলছে জেনারেল হাতামি। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। বিজেপির কতজন এমপি বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 200+ আসনে জয় পেয়ে রাজ্য শাসনের ঘোষণা দিয়েছিল বিজেপি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িক এ দলকে পছন্দ করেনি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ ঘন ঘন সফর করেছেন, তৃণমূলের 100+ নেতাকে বিজেপি ঢাকঢোল পিটিয়ে দলে নিয়েছেন। মিঠুন চক্রবর্তীর মতো জনপ্রিয় তারকা অভিনেতা ও শ্রাবন্তীর মতো জনপ্রিয় অভিনেত্রীও মাঠে নামিয়েছিলেন, কিন্তু রাজ্যের জনগণ সেই অর্থে বিজেপির দিকে ঝোঁকেনি। আসন সংখ্যা 100 পার করতে পারেনি উগ্র হিন্দুত্ববাদী এই দলটি। পশ্চিমবঙ্গের জনগণের মতো এবার বিজেপির বিধায়ক ও এমপিরাও দলটি থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। হিন্দুস্তান টাইমস জানায়, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মাস ঘুরতে না ঘুরতেই শুরু হয়েছে তৃণমূলের ফেরার মিছিল। ভোটের মুখে তৃণমূল ছেড়ে যারা বিজেপি যোগ দিলেও সুবিধা করতে পারেননি, পুরনো দলে ফিরতে চান তাদের অধিকাংশই। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, বিজেপির অন্তত 7-8 জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে চান। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা। তার মধ্যে রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হওয়া কয়েকজন। বিজেপির অন্তত 3 জন এমপি তৃণমূলে যোগ দিতে চাইছেন। এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চাপাতে ফ্রান্সে বিক্ষোভ। ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ইহুদিবাদী দেশটির উপর নিষেধাজ্ঞা চাপাতে কয়েক হাজার নাগরিক ফ্রান্সে বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গতকাল প্রায় 4,000 বিক্ষোভকারী এতে অংশ নেন। ফ্রান্স ফিলিস্তিন সলিডারিটি অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি প্যারিসে রিপাবলিক স্কোয়ারের সামনে এ বিক্ষোভের আয়োজন করেন। এ সময় বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন, ফিলিস্তিন জীবন্ত, ফিলিস্তিনের জয় হবে এবং ইসরায়েল ঘাতক, ম্যাক্রো সহায়তাকারী। প্রতিবাদকারীদের বহন করা ব্যানারে ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেখা যায়, ইসরায়েলে নিষেধাজ্ঞা চাই। তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিক্ষোভে বিভিন্ন বর্ণবাদ বিরোধী অ্যাসোসিয়েশন ও ইহুদিবাদী বিরোধী ইহুদি গোষ্ঠীগুলো অংশগ্রহণ করে। বিক্ষোভে কয়েকজন বিরোধী দলীয় এমপি অংশগ্রহণ করেন। তারা বিক্ষোভের বিরুদ্ধে ফ্রান্স সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সমালোচনা করেন, পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা জানান। এদিকে গাজায় নিষ্ক্রিয় করা হলো অবিস্ফোরিত 300 সেল। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েলের নিক্ষিপ্ত অবিস্ফোরিত 300 সেল ও মিসাইল নিষ্ক্রিয় করেছে গাজার পুলিশ। গাজার পুলিশ প্রধান মাহমুদ সালা এক সংবাদ সম্মেলনে গতকাল এই তথ্য জানান। তিনি বলেন, বোম ডিসপোজাল টিমের সদস্যরা তাদের সীমিত ক্ষমতা সত্ত্বেও এখনও গাজায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত সেল ও মিসাইল নিষ্ক্রিয় করার কাজে ব্যস্ত রয়েছেন। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহমুদ সালা বলেন, পুলিশ সদর দপ্তরে বোমা হামলা করে ইসরায়েলি দখলদাররা আমাদের ঘর সম্পর্কে উদ্বিগ্ন করতে চেয়েছিল, কিন্তু পুলিশ দখলদারদের মোকাবেলায় ইতস্তত করেনি। তিনি বলেন, আমাদের নিরাপত্তা অস্থিতিশীল করতে এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনাকে হুমকির মুখে ফেলতে দখলদাররা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। পুলিশ সদস্যরা দৃঢ়ভাবে তাদের অবস্থানে থেকে আমাদের জনগণকে কার্যকর সহায়তা দিয়েছেন। অধিকৃত জেরুসালেমের শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে গত 25 এপ্রিল আদেশ দেয় ইসরায়েলি এক আদালত। এর জের ধরে ফিলিস্তিনিদের বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 7 মে থেকে 10 মে পর্যন্ত এই সকল এলাকায় 1,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক অধিদপ্তর UNOCIA জানিয়েছে। মসজিদুল আকসা চত্বরে মুসল্লিদের উপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে 10 মে স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে মসজিদ থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরায়েলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে মোট 4,360টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে বেশিরভাগ রকেট ধ্বংস করা হলেও বেশ কিছু রকেট ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। রকেট হামলায় ইসরায়েলের 12 অধিবাসী নিহত ও 796 জনের বেশি আহত হয়েছেন।
এদিকে আজাদ জম্মু কাশ্মীরের প্রথম পাইলট হলেন এনআরই। পাকিস্তান শাসিত আজাদ জম্মু কাশ্মীর থেকে প্রথম নারী পাইলট হয়েছেন মারিয়াম মুস্তাবা। অধিকৃত কাশ্মীরের শোপিয়ানের অভিবাসী পরিবারের এ নারীর সফলতার প্রশংসা করেছেন সবাই। গতকাল আজাদ জম্মু কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার মাসুদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন মুজাফফরদের বাসিন্দা মারিয়াম। এ সময় তার স্বামী আজাদ জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মুস্তাবা রঠোর আগাও সঙ্গে ছিলেন। মারিয়ামের এই অর্জনকে সব নারীর জন্য রোল মডেল হিসেবে আখ্যায়িত করে ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান। এ সময় তার ভূয়সী প্রশংসা করেন আজাদ জম্মু কাশ্মীরের প্রেসিডেন্ট। সম্প্রতি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তাকে এয়ারবাস 320 তে ফার্স্ট অফিসার হিসেবে অনুমোদন করেছে। এদিকে লাদাখ সীমান্তে চীন ভারত আবার সংঘর্ষ। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছে যে নতুন করে সংঘর্ষ বেঁধেছে ভারত ও চীনের মধ্যে। দাবি করা হয় পূর্ব লাদাখের গালোয়ানে নাকি ভারত চীন ফেস অফ ফেস হয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে। তবে এই রিপোর্টের সত্যতা পুরোপুরি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিন এক বিবৃতিতে সেনা তরফে স্পষ্ট জানানো হয় ভারত চীন সেনাবাহিনীর কোনো সংঘর্ষ হয়নি সাম্প্রতিককালে। গতকাল ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে পূর্ব লাদাখের গালোয়ানে ভারত এবং চীন সেনা সদস্যদের মধ্যে নাকি 2021 সালের মে মাসের প্রথম সপ্তাহে সংঘর্ষ বেঁধেছিল। তবে আমরা স্পষ্ট করে দিতে চাই এরকম কোন সংঘর্ষই দুদেশের মধ্যে ঘটেনি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরো দাবি করা হয় এই ধরনের প্রতিবেদন সেই সূত্র থেকেই আসতে পারে যারা ভারত চীন শান্তি প্রতিক্রিয়াকে লাইনচ্যুত করতে চায়। ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পূর্ব লাদাখে চীনের দখলদারি নিয়ে দুদেশের মধ্যে বিবাদের প্রায় এক বছর হয়েছে। 11 বার বৈঠকের পরও সমাধান মেলেনি দুই দেশের মধ্যে। উল্লেখ্য, গত বছর থেকেই সীমান্তে অনেক বেশি পরিমাণে সেনা মোতায়েন করে রেখেছে ভারত ও চীন। সুগার সেক্টর, সেন্ট্রাল সেক্টর এবং উত্তর পূর্বের সীমান্তে বাহিনীর সংখ্যা লাগাতার বাড়ানো হচ্ছে। যদিও এরই পাশাপাশি চলছে আলোচনা, ভারত চীন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে দুপক্ষের মধ্যে, এই সূত্র জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এদিকে যুদ্ধ রোবটের গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া। রাশিয়া বলছে তার সামরিক বাহিনীকে শিগগিরই অটোনমাস ওয়ার রোবটে সজ্জিত করা হবে। এসব রোবট যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে স্বাধীনভাবে লড়াই করতে পারে। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেগ্রেই শৈগো বলেন উচ্চ প্রযুক্তির সামরিক যান যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে যুদ্ধ করতে পারে। এই রোবটের গণ উৎপাদন শুরু হচ্ছে এবং সামরিক বাহিনীতে যুক্ত করা হবে। তিনি বলেন এটি কোনো পরীক্ষামূলক পদক্ষেপ নয়। এই রোবটকে সেগ্রেই শৈগো ভবিষ্যতের অস্ত্র বলে আখ্যা দেন। রাশিয়া এরই মধ্যে ইউরান 9 সহ বেশ কিছু স্বাধীন ও আধা স্বাধীন মেশিন তৈরি করেছে যা রোবটিক অস্ত্র হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এ অস্ত্র হচ্ছে ছোট ট্যাঙ্কের মতো দেখতে, যাতে রয়েছে 30 মিলিমিটারের কামান, কয়েকটি আগুনের গোলা ছোড়ার যন্ত্র ও 4টি গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। যুদ্ধক্ষেত্রে এ অস্ত্র শত্রুপক্ষের উপর নজরদারি করতে পারে এবং সেগুলিতে সমর্থন দিতে পারে। এজন্য নিজের পক্ষের সেনাদের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হবে, এ সূত্র জানিয়েছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিছি ইসরায়েল নামক শেকড়বিহীন বৃক্ষটি শিগগিরই উপড়ে পড়বে বলছে জেনারেল হাতামি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল নামক শেকড়বিহীন বৃক্ষটি পচে গেছে এবং সাম্প্রতিক গাজা যুদ্ধ প্রমাণ করছে এটি শিগগিরই উপড়ে পড়বে। তিনি গতকাল তেহরানে প্রতিরক্ষা শিল্পের কিছু অর্জন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। জেনারেল হাতামি বলেন আজ ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যা বিগত কয়েকশো বছরে নজিরবিহীন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন দেশের প্রতিরক্ষা শক্তি ও জনগণের পৃষ্ঠপোষকতার সমন্বয়ে ইরান এক অকুতোভয় শক্তিতে পরিণত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই শক্তির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে আমির হাতামি বলেন শত্রু এখন দুঃখ করে বলতে বাধ্য হবে যে তারা ইরানের মোকাবেলায় শ্রেষ্ঠত্ব হারিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন তার দেশের প্রতিরক্ষা শক্তিকে যুক্তিপূর্ণভাবে সঠিক জায়গায় কাজে লাগানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের সব দেশকে ঐক্যভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রতি ইঙ্গিত করে জেনারেল হাতামি বলেন প্রকৃত অর্থেই আমরা ক্ষেপণাস্ত্র শক্তিতে অনন্য অবস্থানে পৌঁছেছি এবং ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম। নিঃসন্দেহে ইরান বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারী বলেও তিনি উল্লেখ করেন, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।